মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হলো রাজ্যের বিদ্যুৎ দপ্তরের দুই কর্মীর। একটি 407 গাড়ির সাথে সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। শোকস্তব্ধ সহকর্মী থেকে পরিবারের সদস্যরা সকলেই। শুক্রবার রাতে বনগাঁয় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো রাজ্য বিদ্যুৎ দপ্তরের দুই কর্মীর। পুলিশ জানিয়েছে মৃতদের নাম রাজু দাস এবং আশিক দাস। তাদের মধ্যে রাজুর বাড়ি গোবরডাঙ্গায়, আশিকের বাড়ি বনগাঁর দীনবন্ধু নগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত রাজু দাস রাজ্য বিদ্যুৎ দপ্তরের বনগাঁ অফিসের স্থায়ী কর্মী। তিনি কল সেন্টারের চার্জম্যানের দায়িত্বে ছিলেন। অন্যদিকে আর এক মৃত আশিক দাস বনগাঁ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী ছিলেন। তার সহকর্মীরা জানান, এদিন 6টা নাগাদ ডিউটি শেষ হয়ে যায় রাজু দাসের। এরপর রাত 8:30 নাগাদ আশিক দাসের স্কুটিতে করে যশোর রোড ধরে গাইঘাটার দিকে যাচ্ছিলেন দুজনে। স্কুটি চালাচ্ছিলেন আশিক বাবু, পেছনে বসেছিলেন রাজু। বনগাঁ বক্সিপল্লী এলাকায় আসার পর একটি 407 গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুটির। প্রচণ্ড ধাক্কায় রাস্তার দুধারে ছিটকে পড়েন দুজনে। জখম দুজনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আরেকজনকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারও মৃত্যু হয়। স্কুটিতে করে কলকাতার দিকে একটা গাড়ি যাচ্ছিল, স্কুটিতে করে দুজন আরোহী ছিল, আর উল্টো দিক দিয়ে একটা 407 গাড়ি আসছে। ধাক্কা লাগার পরে প্রচণ্ড জোরে শব্দ হয়। তারপর আমরা এসে দেখি রাস্তার এখানে একজন পড়ে রয়েছে আর একজন এখানে পড়ে রয়েছে। এখানে যে সেটা স্পটেই মারা গেছে। তাকে নিয়ে যাওয়ার সাথে লাল গাড়িতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু নিয়ে যাওয়ার পথেই হয়তো মারা গেছে, জানি না, পরে বললো নিয়ে যাওয়ার পথেই মারা গেছে। স্কুটিটি টুকরো টুকরো হয়ে যায়। বিপদ বুঝে পালিয়ে যায় ট্রাকের চালক। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে হাজির হন সহকর্মীরা, হাসপাতালে হাজির হন পরিবারের অন্যান্য সদস্যরা। সহকর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সহকর্মীরাও। এদিন মৃতদেহে শ্রদ্ধা জানাতে বনগাঁ বিদ্যুৎ দপ্তরের অফিসে যান বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলোরানী সরকার, আইএনটিডিউসির সভাপতি নারায়ণ ঘোষ, সাধারণ সম্পাদক আইএনটিডিউসির শোভন বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।